আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এই যে দরজাটা খুলতে দেখলেই মুরগির বাচ্চাগুলি সব বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এই মুরগির বাচ্চাগুলি অনেকগুলি ছিল, এখন এই কয়টা আছে, আর বাকিগুলি মারা গেছে, অসুস্থ ছিল ওইগুলি মারা গেছে। আজকে একটু বাইরে যাব পেঁপে আনার জন্য পাশের বাড়ি। তার একটা বড় পেঁপে গাছ, ওইটা ভাইঙ্গা পইরা গেছে, এখন আমরা ওইখানে যাব তার বাসায় পেঁপে আনতে। আমাদের বাড়ির আশেপাশের সবাই শাকসবজি গাছ বুনে, তারপরে ওই শাকসবজি বড় হইলে ওগুলি আশেপাশে বিক্রি করে, আবার নিজেরাও খায়। আমি এইখানে প্রায় আসি, সে প্রতিবারই যেই সময় যেই সবজি হয় ওইটা রোপণ করে, তারপরে নিজেও খায় বিক্রিও করে। ওনার অনেকগুলি হাঁস আছে, আর হাঁসের ডিম বিক্রি করে, হাঁস বড় হইলে পরে হাঁসও বিক্রি করে। আমার মুরগি পালা দেখে উনারাও অনেকগুলি মুরগি রাখছিল, কিন্তু সবগুলি মুরগির বাচ্চা টিকে নাই, মুরগির বাচ্চাগুলি অসুস্থ হয়ে মারা গেছে। তারপরে আমার কাছে বলল যে আমি কি ওষুধ খাওয়াই, তারপরে আমার ওই ওষুধ দেখে উনারাও অক্সিবেট ওষুধ আইনা এগুলোরে খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন এই যেগুলা সুস্থ ভালোই আছে, কিন্তু সবগুলি টিকে নাই, প্রথম থেকেই ওষুধ খাওয়ানো হয় নাই যখন অসুস্থ ছিল। এগুলির পিছনে অনেক সময় দিতে হয়, অনেক যত্ন নিতে হয়, তাহলে এগুলি টিকে। ঠিক আছে, ওনাদের বাড়িতে অনেক দেশি মুরগি আছে, তারা দেশি মুরগি ছেড়ে দিয়ে পালে, দেশি মুরগি বড় হইলে পরে মুরগি বিক্রি করে, মরগ বিক্রি করে। আমি মাঝে মাঝে এখান থেকে কিনে নেই। বক্সের ভিতরে কি আমি তো জানি না। হ্যাঁ, আর কেজি দিবেন কি, পলিথিন তো বইরা গেছে গা। ওইটা কি দিলেন, ওই যে হেটা দেন, টুকটা খাওয়া যায় না, ওই যে আরেকটা যে রয়েছে হেটা দেন, একটু বেশি হয় ওক গা। ভালো করছেন, এইসব মুরগি যারা ব্রয়লার পালে হেরা তো এক মাসেই বড় করে খেয়ে লায়, আর এটি তো কতদিন হয়েছে। আমার কাছে এই যে আসছে আরো, এটা ভালো, যাও ভালো না, ওই যে গাছে আছে তুমি খাইবা। এই যে তোমার ব্যাগের ভিতরে রাখো, এই তোমার ব্যাগে বড় না হলে তুমি এটা হাতে নাও, ব্যাগ আর লাগবো না, ভিডিও দিতে ও বলো না। আরো আরো দিয়া তুমি কি করবা, এগুলি খেয়ালো, চলো 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 থাকুক, ওটা লাগবো না, চলো যাও। কামরাঙ্গাগুলি সাবিহা খাওয়ার জন্য নিয়ে আসছে,
এখন লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে যাব খাওয়ার জন্য। চাবি হ্যাঁ দোকানে বসে আছে, খাইবা? তারা বানাই দিছি, খাও। তোমার হাতে কি ময়লা আছে নাকি? হাত ধুই আসো, যাও দৌড় দাও। হাত ধুইছো দেখি? ঠিক আছে এখন খাও। আমাদের এদিকে অনেকের বাড়িতেই কামরাঙ্গা গাছ আছে, কিন্তু কামরাঙ্গা বেশি একটা কেউ খায় না। যাদের বাড়ি গাছ আছে তারাও বেশি একটা খায় না। আমি এখন সাবিহার সাথে খাবো। এই ছোট্ট পেঁপেটা আমাদের গাছের সাবিহা গাছ থেকে নিয়ে আসছে খাওয়ার জন্য। পেঁপেটা দেখা যাইতাছিল যে একটু একটু পাকছে, তার জন্য নিয়ে আসলাম। আমাদের গাছের পেঁপেগুলি ছোট ছোট হয়, কিন্তু এই পেঁপেটা একবারেই ছোট্ট। কিন্তু ছোট্ট হইলেও আমাদের গাছের পেঁপেগুলি অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি হয়। আমার দুইটা পেঁপে গাছ, একটা নষ্ট হয়ে গেছে আর একটা পেঁপে গাছের পেঁপে এখনো আছে, ওই গাছ থেকেই পেঁপেটা নিয়ে আসছি। আমার গাছের পেঁপেটা দেখতে যেমনই হোক না কেন খেতে খুবই সুস্বাদু, অনেক মজার। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন।